যারা হিমাচল একবার গেছেন তারা জানেন এই ছোট পাহাড়ি রাজ্যের আলাদা সম্মোহনী আকর্ষণ আছে। হিমালয়ের ঠান্ডা বাতাস আর সুন্দর দৃশ্য পাহাড়ি এই রাজ্যকে বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। ঋগ্বেদের যুগের আগে থেকে এই অঞ্চলে আন্দো আর্য প্রভাব দেখা যায়। সবার কাছে এই নৈসর্গিক সৌন্দর্যে ভরা এলাকাই দেবভূমি বা দেবতাদের দেশ নামে পরিচিত। 1950-এ দেবভূমি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর 1970-এ পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই হিমাচল। দেবভূমির অন্যতম জনপ্রিয় জায়গা হল কৌশল। কুল্লু জেলায় এই মুগ্ধ করে দেওয়া জায়গায় আপনি যেতেই পারেন। এখানকার সুস্বাদু খাবার রসিকদের রসনা তৃপ্তি করে, তাই প্রিয়জনকে নিয়ে আপনি ঘুরে আসতেই পারেন এই জায়গা থেকে। সৌন্দর্যের ডালি নিয়ে হাজির পাহাড়ি রানী, তার অঙ্গ জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর শোভা। এই শোভার মানচিত্রে রয়েছে আরো বেশ কিছু স্পট, যার মধ্যে অন্যতম মালানা। শহরের কোলাহল থেকে দূরে হিমাচল প্রদেশের কুল্লু অঞ্চলের এই মালানা দেখে আপনার মনে হবে স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয় এই দেবভূমি। মালানার নিখাদ সৌন্দর্যের গভীরতা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। মালানের মতোই আরো আকর্ষণীয় জায়গা হলো হিল স্টেশন ধরমকোট ম্যাকলিওগঞ্জ। প্রকৃতির কোলে পাহাড়ির অংশের বিকল্প কিছু নয়। ম্যাকলিওগঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় আপনি এক থেকে এক ট্রেকিং ট্রেইল উপভোগ করতে পারেন। নিরিবিলি জায়গায় এই নৈসর্গিক দৃশ্যের যে রূপের জাদু রয়েছে তা না দেখলে বোঝা দায়। আর এই সৌন্দর্যের রানীর অঙ্গে রয়েছে অপরূপ শোভা। মানালি হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর শহর এবং ভারতের বিখ্যাত শৈল শহরগুলির মধ্যে একটি। পর্যটকদের কাছে মানালি সবসময় আকর্ষণীয়। বিপাশা নদীর স্বচ্ছ জলরাশি, দেবদার পাইনের জঙ্গল আর পাহাড়ের মতো মিলিত সৌন্দর্যের অপরিসীম। পূর্ণিমার রাতে মানালির শোভা অপরূপ। শীতের সময় সাদা বরফের চাদরে মুড়ে থাকে মানালি। সারা মানালি ছড়িয়ে আছে প্রচুর আপেল ও পিচ চেরি গাছে। মানালির বাজার এবং ম্যাল অঞ্চলটি বেশ জমজমাট, সুন্দর সাজানো দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ দিয়ে সাজানো, সবসময় প্রচুর লোকের আনাগোনা। হাঁটা পথে ঘুরে নিন মানালি ম্যাল। বাজারের পিছনে রয়েছে একটি তিব্বতী মনেস্ট্রি, যার ভিতরে বিশাল বৌদ্ধ মূর্তি রয়েছে। রয়েছে বৌদ্ধ ধর্ম ও তিব্বতী সংস্কৃতির নানা নিদর্শন। মানালি সাইট সিইং এ প্রথমেই দেখে নিন ডুংরি পাহাড়ের কোলে ষোড়শ শতকে মহারাজা বাহাদুর সিং এর তৈরি হিড়িম্বা মন্দির, যা স্থানীয়দের কাছে ডুংরি মন্দির নামে পরিচিত। দেওদার গাছে ঘেরা অপরূপ পরিবেশে তৈরি 27 মিটার উঁচু কাঠের মন্দির এবং কারুকার্যও আপনাকে মুগ্ধ করবেই। এর পাশেই রয়েছে ভীম ও ঘটোৎকচের মন্দির। সব মিলিয়ে এই হিমাচলের অনন্য এই আকর্ষণ ভূমি দর্শকদের কাছে প্রিয় গন্তব্য বলেই রয়ে গেছে তা বলাই যায়। রিপোর্ট বাংলা জাগরণ।